সাধারণ মানুষের বেলায় চুপ আর যদি কোনো একটা সেলিব্রিটির ছোট্ট কোনো একটা ঘটনা ঘটে সেটা হাইলাইটেড হয় সেই সেলিব্রিটির সঙ্গে সঙ্গে এফআইআর ডায়াল করে সেই ব্যাপারটাকে নিয়ে এত বড় একটা জলগোল হয় আইনি পদক্ষেপ নেওয়া হয় প্রশাসন থেকে কত কত দায়িত্ব যতটা তাড়াতাড়ি সম্ভব সেটা করা হয় এবং কিছু সোকল্ড ইউটিউব রিভিউরা রয়েছে যারা সেই জিনিসটাকে নিয়ে বেশি হাইলাইটেড করে প্যান্ট খুলে নাচতে শুরু করে দেয় নাকি আর জি করের ঘটনাটা একটা নিতান্তই একটা ছোট্ট ঘটনা ঠিক আছে হতেই পারে এটা নর্মাল একটা ঘটনা নর্মাল একটা ইস্যু এবং সেই সেলিব্রিটির সাথে যেটা ঘটেছে ছোট্ট একটা কমেন্ট নিয়ে কে থ্রেড কল করেছে কে থ্রেড কমেন্ট দিয়েছে সেইটা নিয়ে নাকি সেটা বিভৎস একটা ঘটনা ঘটে গিয়েছে একটা সাধারণ মানুষের সাথে যদি এটা হতো এই যে কমেন্ট থ্রেড কল এটা তো আমরা প্রচুর খেয়েছি ভাই তারপর কি আমরা থানায় এফআইআর ডায়াল করতে গেছি না কিছু করতে গেছি করতে গিয়ে কোনো লাভও নেই অ্যাকচুয়ালি সেটা নিয়ে বেশি কিছু হবেও না আর প্রশাসন থেকে বা ওই নিয়ে বেশি মাতামাতি হয় না জনগণের সাধারণ মানুষের কোনো কিছুই কারোর কোনো যায় আসে না কিন্তু সেটা যদি একটা সেলিব্রিটির ক্ষেত্রে ছোট্ট কোনো একটা ঘটনা ঘটে কেউ সুসুড়ি দেয় কোনো সেলিব্রিটির গায়ে সেটা নিয়ে বিশাল বড় আন্দোলন শুরু হয়ে যায় লোকে সেটাই চোখে পড়ে আজকে সাধারণ আরজি ঘটনাটা এত বড় একটা ঘটনা একটা নৃশংসভাবে হত্যা একটা বিভৎস ঘটনা সেই ঘটনাটা নাকি নিছকি একটা সাধারণ ঘটনা বা এই সমস্ত আহ সকল পাচাটা দেবজিতের পাচাটা আমি বলবো ঠিক আছে তো এরা তো কোনো খবর রাখে না খোঁজ খবর রাখে না এবং কোনো একটা কিছু পেলেই হয় সেটা নিয়ে নাচতে শুরু করে দেয় প্যান্ট খুলে তো আমার কাছে বক্তব্য হচ্ছে ভাই সেলিব্রিটিরা অনেক খারাপ কাজ করে এই যে ছোটো খাটো বিষয়গুলো উঠে আসছে আজকে দুদিন আগে দেখছিলাম একটা অভিনেতা সে আদে অভিনেতা তো জালি তোমালটা যাই হোক নামটা বলছি না বুঝেন আমি তার কারণ কোনো জড়াতে জানি তাই কারণ নাম কিন্তু আমি বলবো না তো একটা সেলিব্রিটি সে নাকি মদ্যক অবস্থায় গাড়ি চালাতে চালাতে ঠিক আছে একজনকে একটা সাধারণ মানুষকে সাধারণ নাগরিককে ধাক্কা মেরে দিয়েছে সে সজ্জায় চলে গেছে সে মরে মরে গেছে না বেঁচে আছে আমরা কেউ জানি না তারপর থেকে সেই নিউজটা আর দেখাই যায় না অথচ এটা যদি অন্য কোনো সাধারণ মানুষ এই অ্যাক্সিডেন্টটা করতে মধ্যক অবস্থায় সেটা নিয়ে কত পুলিশ হেফাজত ফাঁসি যাবজ্জীবন কারাদণ্ড মানে কি না কি হতো যেহেতু একটা সেলিব্রিটি সেটা করেছে তারপরে সেই নিউজটা দেখাবার পর পুলিশ নাকি তাকে গ্রেপ্তার করেছে যাই হোক তারপরে সেই জিনিস জিনিসটা নিয়ে আর কোনো কথাই হয়নি দু একজন রিভিউর দেখলাম সেটা নিয়ে কথা বলেছে বাট বাদ বাকি যে এত বড় কমিউনিটি বা বাদ বাকি যে এত মিডিয়া ফেসবুক রয়েছে এত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা তো কেউ কথা বলেনি অনেকেই কথা বলে না কেন এটা কেন হবে আমার বক্তব্য হচ্ছে এটা আজকে আরজিকরের ঘটনাটা সাধারণ নয় সাধারণ মানুষের কথা আগে বিবেচনা করা উচিত আর জি করের ঘটনায় ওই দিদিটাকে কোনো থ্রেড কমেন্টের মুখোমুখি হতে হয়নি শারীরিকভাবে নির্যাতন টর্চার করে নৃশংসভাবে যেটা চোখে দেখা যায় না ভাবা যায় না কল্পনা করা যায় না সেইভাবে পিশাচের মতো তাকে হত্যা করা হয়েছে হত্যার লীলায় যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদের তো শাস্তি অবশ্যই কামনা করি বাট এটা কি নিছকই একটা সামান্য ঘটনা তার জন্যে কি মানুষ এত লোক আন্দোলন করছে কই সেলিব্রিটির যে কমেন্ট থ্রেডটা এসছে সেই বাজে কমেন্টটা সেটা নিয়ে আজকে অনেকে অনেকে মুখ খুলছেন প্রতিবাদ জানাচ্ছেন সেটা নিয়ে তো মানুষ কই পথে নামেনি এত মিছিল মিটিং করেননি হচ্ছে না তার কারণ ওটাই সামান্য ঘটনা সেলিব্রিটিটার তাই জন্যই হয়তো মানুষ হাজারে হাজারে লাখো লাখো মানুষ কোটি কোটি মানুষ পথে নামছে একটা সাধারণ মেয়ের জন্য দুটো ঘটনার মধ্যে আকাশ আর পাতাল কিন্তু তফাৎ রয়েছে আমাদের এটা ভুলে গেলে চলবে না দুটো ঘটনাই খারাপ বাট কোনো ঘটনা কোনো ঘটনার থেকে ছোটো না বড় না বরং আমাদের পাবলিক আমাদের জনগণ আমাদের মানুষদের মধ্যে যে দিদিটা যে অভয়ার এই ঘটনাটি ঘটেছে অভয়ার সাথে যেটা ঘটেছে সেটা বরঞ্চ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্ব রয়েছে সেই ঘটনার তার কারণ সে আর পৃথিবীতে নেই তো যারা যারা এই সমস্ত পাঁচ এটি ভিডিও বানায় বিশেষ করে দেবজিতের পা চাটা যারা তাদেরকে বলতে চাই ভাই ভিডিও বুঝে শুনে কর ঠিক আছে উল্টো পাল্টাভাবে না বুঝে না জেনে ভিউসের জন্য প্লিজ হাত দিয়ে আসিস না রিকোয়েস্ট করছি তো বন্ধুরা এটাই বলার ছিল তাই এটা বললাম যে আজকে সাধারণ মানুষ আর সেলিব্রিটির মধ্যে পার্থক্যটা কিন্তু কিছু কল্ড কন্টেন্ট ক্রিয়েটারটাই গড়ে দিয়েছে